নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নটি হচ্ছে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স কাকে বলে। সঙ্গে থাকছে শিক্ষা রাশিবিজ্ঞান বা শিক্ষাগত রাশিবিজ্ঞান, ইংরেজিতে যেটাকে বলা হয় এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স সেটি কাকে বলে, এবং তার সঙ্গে থাকছে শিক্ষা রাশিবিজ্ঞানের উপযোগিতা বা গুরুত্বগুলো কী কী আলোচনা করুন। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন শুরু করছি রাশিবিজ্ঞান কাকে বলে দিয়ে। রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞান শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি? স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স শব্দটি ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে এসেছে, এবং এই স্ট্যাটাস শব্দটি ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা থেকে এসেছে। এই স্ট্যাটিস্টা শব্দটি জাপানিজ শব্দ স্ট্যাটিস্টিক, স্পেলিংটি একটু আলাদা, স্ট্যাটিস্টিক্স আর জাপানি শব্দ স্ট্যাটিস্টিক্সের স্পেলিং আলাদা, একটু দেখে নেবেন। এর থেকে এসেছে, যার অর্থ হল সংখ্যমান বা পরিসংখ্যাকে বোঝায়। অনেকে আবার মনে করেন স্ট্যাটিস্টিক্স শব্দটি স্টেট বা রাষ্ট্র থেকে এসেছে। রাশিবিজ্ঞান হলো গণিতের একটি বিশেষ শাখা। এই স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান নিয়ে রুইয়ন অ্যান্ড কোলেবেন কি বলেছেন, রাশিবিজ্ঞান হলো নিয়মতান্ত্রিকভাবে তথ্য যাচাই, তথ্য সংগ্রহ এবং তথ্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াই হলো রাশিবিজ্ঞান। আবার বলছি, রাশিবিজ্ঞান হলো নিয়মতান্ত্রিকভাবে তথ্য যাচাই, তথ্য সংগ্রহ এবং তথ্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া। এবার আমরা শিক্ষাগত রাশিবিজ্ঞান সম্পর্কে একটু জেনে নিই। তার মানে আমরা শিক্ষাগত রাশিবিজ্ঞান মানেই বুঝতে পারছি যে শিক্ষাক্ষেত্রে যে রাশিবিজ্ঞানে প্রয়োগ করা হয় সেটি হচ্ছে শিক্ষাগত রাশিবিজ্ঞান। এখানে কি বলেছে, রাশিবিজ্ঞানের যে শাখার মাধ্যমে শিক্ষামূলক তথ্যগুলোকে সংগ্রহ করে যথাযথভাবে বিন্যস্ত এবং বিশ্লেষণের মাধ্যমে তাৎপর্য নির্ণয় করা হয় তাকে শিক্ষাগত রাশিবিজ্ঞান বলে। আবার বলছি, রাশিবিজ্ঞানের যে শাখার মাধ্যমে শিক্ষামূলক তথ্যগুলোকে সংগ্রহ করা হয়, তারপর যথাযথভাবে বিন্যস্ত করা হয় এবং বিশ্লেষণের মাধ্যমে তাৎপর্য নির্ণয় করা হয় তাকে শিক্ষাগত রাশিবিজ্ঞান বলা হয়ে থাকে। এবার আমরা শিক্ষা রাশিবিজ্ঞানের গুরুত্ব বা উপযোগিতাগুলো জেনে নিই। বর্তমানে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞান বিভিন্নভাবে সাহায্য করে। শিক্ষা রাশিবিজ্ঞানের উপযোগিতাগুলো সম্পর্কে নিচে আমরা এক এক করে আলোচনা করলাম। এক নম্বরে, শিক্ষার্থীর অগ্রগতি পরিমাপ। শিক্ষার একটি মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের অগ্রগতির ধারা পরিমাপ করা। এই ধরনের কাজের উপরেই শিক্ষার সার্থকতা নির্ণয় করে। রাশিবিজ্ঞান আমাদেরকে এই কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে সাহায্য করে। আমরা রাশিবিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীরা কতটা উন্নত হলো, কতটা অগ্রগতি হলো শিক্ষার্থীদের, সেগুলো কিন্তু আমরা হিসাব নিকাশ করতে পারি সুষ্ঠুভাবে, খুব সুন্দরভাবে। শুধুমাত্র যোগ বিয়োগ করে নয়, অনেক পদ্ধতিতে আছে, সেই পদ্ধতিতে প্রত্যেকটি জিনিস, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু আমরা এই রাশিবিজ্ঞানের দ্বারা যাচাই করতে পারি, আর তার ফলে আমরা বুঝতে পারি কোন শিক্ষার্থীটা কতটা এগিয়ে আছে, কতটা পিছিয়ে আছে। দুই নম্বর, তুলনামূলক আলোচনা। রাশিবিজ্ঞানের সাহায্যে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত তথ্যগুলোর মধ্যে খুব সহজেই তুলনা করা সম্ভব। এর সাহায্যে আমরা দুই বা ততোধিক দলের প্রাপ্ত নম্বরের মধ্যে তুলনা করতে পারি, যেমন গড় নির্ণয়ের মাধ্যমে বেশিরভাগ শিক্ষার্থীর সম্পর্কে জানা যায়, তেমনি বিষমতার মাধ্যমে শিক্ষার্থীর সম্পর্কে পৃথকভাবে জানা সম্ভব হয়। তিন নম্বর, শিক্ষামূলক তথ্যের প্রকাশ। শিক্ষামূলক বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে শিক্ষামূলক ও মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতাগুলোর সত্যতা নিরূপণ করে শিক্ষার্থীদের গুণাবলী সহজে নির্ণয় করা যায়। যেমন কোনো একটি শ্রেণীর ছাত্রের পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে সহজতম উপায়ে একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা সম্ভব হয় এই রাশিবিজ্ঞান দ্বারা। চার নম্বর, গবেষণামূলক কাজের ক্ষেত্রে শিক্ষামূলক বিভিন্ন গবেষণার কাজে ব্যবহৃত উপাদানসমূহের সমাধান ও প্রয়োগমূলক কাজে রাশিবিজ্ঞান কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পাঁচ নম্বর, ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভ।
রাশিবিজ্ঞানের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ভবিষ্যৎ সম্পর্কে বিশ্লেষণ করা সম্ভব হয়, যেমন রিগ্রেশন ইকুয়েশন পদ্ধতির মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে সহজেই বিশ্লেষণ করা সম্ভব হয়ে থাকে। এটি একটি পরীক্ষা পদ্ধতি, রিগ্রেশন ইকুয়েশন পদ্ধতি। এছাড়া আরও অনেক ধরনের পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই শিক্ষার্থীর উন্নতি অবনতি কিন্তু পরিমাপ করতে পারি। 6 নম্বর, শিক্ষার সঠিক পরিকল্পনা রচনা। শিক্ষার্থীদের অগ্রগতি নির্ণয়ের সঙ্গে সঙ্গে কোন শিক্ষাবর্ষের প্রতি বছর কতজন শিক্ষার্থী হবে, তাদের জন্য শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকল্পনা গ্রহণ ইত্যাদির জন্য রাশিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিন্তু ব্যবহার রয়েছে। এছাড়াও কোন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা কতটা ভালো ফল করলো না করলো সেগুলোও কিন্তু আমরা এই রাশিবিজ্ঞানের মাধ্যমে কিন্তু বুঝতে পারি। 7 নম্বর, শিক্ষামূলক অভিক্ষা প্রস্তুত। রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করে আমরা গাণিতিক যুক্তির ভিত্তিতে শিক্ষামূলক অভিক্ষাগুলোকে অপেক্ষাকৃত নির্ভুলভাবে তৈরি করতে পারি। এখনকার স্টুডেন্টদের কোশ্চেন প্যাটার্নগুলো দেখবেন, স্কুলের বা আমাদের বোর্ডের কোশ্চেন প্যাটার্নগুলো দেখবেন, বলা থাকে যে এই এই চ্যাপ্টারগুলো থেকে রচনাধর্মী প্রশ্ন থাকবে, শর্ট প্রশ্ন থাকবে। এগুলো কিন্তু আমরা নির্ভর করি, মানে ঠিকঠাকভাবে কিন্তু বিশ্লেষণ করতে পারি বা নির্ণয় করতে পারি কিন্তু এই রাশিবিজ্ঞানের মাধ্যমে, স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে, কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন দেব, শর্ট প্রশ্ন দেব না ব্রড প্রশ্ন দেব, প্রশ্নের কত বড় প্রশ্ন থাকবে, এগুলো কিন্তু নির্ভুলভাবে কিন্তু প্রস্তুত করতে সাহায্য করে আমাদের কিন্তু এই শিক্ষামূলক রাশিবিজ্ঞান। 8 নম্বর, তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত। রাশিবিজ্ঞানে প্রাপ্ত সংখ্যামূলক তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করতে সাহায্য করে, যার ফলে আমরা খুব সহজে এগুলো থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। 9, গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত। রাশিবিজ্ঞানের ভিত্তি হল গণিত, আর গণিতের সাহায্যে প্রাপ্ত তথ্যগুলোকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করলে অপেক্ষাকৃতভাবে নির্ভুল হওয়া সম্ভব। আমরা অনেক সময় কিছু গ্রাফ তৈরি করি, কোন বছরে কত বৃষ্টিপাত হলো, কোন জায়গা দিয়ে বৃষ্টি হচ্ছে, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তারা এগুলো বুঝবে। অনেক সময় সমোষ্ণরেখা, সমবর্ষণ রেখা, এই ম্যাপগুলো তৈরি করি। তারপর কোন বছরে কত প্রোডাকশন হলো, হাই লো, অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা রাশিবিজ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। হয়তো অনেক সময় সিনেমাতে দেখেছেন না, কারো একটা স্কিন দেখা, কেউ অসুস্থ হয়ে গেলে স্কিনের মধ্যে আপডাউন করছে, হার্টবিটটা আপডাউন করছে, আপডাউন করছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, লেখচিত্রের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়। ওটাও কিন্তু ওই ক্ষেত্রেও কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু ব্যবহার করা থাকে। অনেক মুভিতে দেখবেন যে দেখা একটা স্কিন আছে, স্কিনের মধ্যে হার্টবিট আপডাউন করছে বা লেখচিত্র আপডাউন করছে, একবার উপরে উঠছে, একবার নামছে, উপরে উঠছে, নামছে, সেগুলো কিন্তু এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে বা রাশিবিজ্ঞানের মাধ্যমে কিন্তু সম্ভব হয়। সর্বশেষ মূল্যায়ন। রাশিবিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীর যথাযথ মূল্যায়ন সম্ভব হয়, যেমন গড় নির্ণয়ের মধ্য দিয়ে বেশিরভাগ শিক্ষার্থীর সম্পর্কে যেমন জানা যায়, তেমনই বিষমতার মাধ্যমে শিক্ষার্থীর সম্পর্কে পৃথকভাবে জানা সম্ভব হয়। সুতরাং বলা যায়, রাশিবিজ্ঞানের কৌশল শিক্ষামূলক তথ্যগুলোকে একদিকে যেমন অপেক্ষাকৃত সহজ সরলভাবে প্রকাশ করতে সাহায্য করে, অন্যদিকে তেমনি এই পদ্ধতি প্রয়োগ করে প্রাপ্ত তথ্যগুলোকে অনেক বেশি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করা সম্ভব হয়। তাহলে এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে, অসুবিধা হয়নি। তাহলে আমরা এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।